লক্ষ্মীপুরে জনপ্রিয় হয়ে উঠছে সরিষার চাষ। ভালো লাভ হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে বাম্পার। উৎপাদিত সরিষা থেকে এই মৌসুমে 30 কোটি টাকা আয় হবে বলে ধারণা করছে স্থানীয় কৃষি বিভাগ। লক্ষ্মীপুর সংবাদদাতা মাঝারুল আনোয়ার টিপুর পাঠানোর প্রতিবেদন। লক্ষ্মীপুরে পতিত জমিতে সরিষা চাষ করে বেশ লাভবান হচ্ছেন চাষিরা। জেলার বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হচ্ছে এর আবাদ। চলতি মৌসুমে লক্ষ্মীপুরে 400 হেক্টর জমিতে টরিসাত, বাড়ি 14 এবং বাড়ি 15 জাতের সরিষার আবাদ হয়েছে। আবাদের পরিমাণ গত বছরের তুলনায় 130 হেক্টর বেশি। কৃষকরা জানালেন, সরিষা চাষে খুব বেশি কীটনাশক প্রয়োগ করতে হয় না, খেতে পোকামাকড়ের আক্রমণও থাকে কম। এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময় মতো বীজ বপন করায় ফলনও হয়েছে ভালো। একটা পরে একটা তিনটা ফসল হয় আমরা এক সিজনে মোটামুটি। সার ওষুধ কম লাগে, খরচ কম লাগে। 3000 টাকা খরচ হয়েছে, আমি বেচতে পারবো 50-60 হাজার টাকা। ফলন ভালো হয়েছে, আমাকে আবার লাভও হইব। সরিষা চাষ করি, গতবারও আমরা লাভবান হয়েছি, এবারও আল্লাহর রহমতে লাভবান হব। পতিত জমিতে সরিষার আবাদ জনপ্রিয় করতে কৃষকদের সব রকম পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এই স্বল্প মেয়াদি সরিষার জাতটা লক্ষ্মীপুরে জনপ্রিয় করার জন্য এবং সেক্ষেত্রে যদি আবহাওয়া নভেম্বর বা ডিসেম্বরের দিকে আবহাওয়াটা যদি অনুকূলে থাকে, তাহলে সরিষার আবাদ আমরা আশা করি যে সামনের সময়গুলোতে আরো ভালো হবে। তিনি জানালেন, এবার লক্ষ্মীপুরে সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, দামও মিলবে ভালো। মাঝারুল আনোয়ার টিপু, বৈশাখী সংবাদ, লক্ষ্মীপুর।